আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয়ে স্বপ্নে যদি কেউ দারকিনা মাছ দেখতে পায় তাহলে কি হয়। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়, তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে দারকিনা মাছ দেখলে স্বভাবে কৃপণতার পরিচয় মেলে। আসলে এখানে কৃপণ বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা প্রয়োজন হলেও খরচ করতে চায় না। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।